नमस्कार बंधुरा सकल के स्वागत चले एलाम एक नतून भिडियोर साथे आजके रेसिपी माछेर तेल दिए पईमिटलि एकदम ही सहज रान्ना कोनो झामेला नहीं बोलेई चले आर बानाते एकदम अल्प समय लागे किन्तु खेते बेस भालो एकदम अल्प किछु जिनिस दिए आमी एटा करेछि ताहले चलुन देखे नेवा जाक आजके रेसिपि एखाने आमी पईमिटलिर साथे नियेछि लाल बीट बेगुन आर आलू बीट और आलूटा किन्तु एक ही रकम करे केटे नियेछि समस्त सब्जी भालो करे धुए नियेछि एखाने आमी रुई माछेर तेल निये नियेछि परिमाणगुलो आपनारा आपनादेर सुविधा मतो निते पारेन माछेर तेल भालो करे धुए परिष्कार करे निते हबे आमी एखाने किन्तु अल्प परिमाण तेल नियेछि तेलटा जेन तीतो ना हय एकदम कड़ाइते सर्षेर तेल दिये दिलाम तेलटा एकदम अल्प परिमाण दिच्छि যেহেতু আমি এখানে মাছের তেল ব্যবহার করব তাই তেলটা একদম কম দিলাম ফোড়নের জন্য দিয়ে দিলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ও রসুন তারপর মাছের তেলটা দিয়ে একটু ভেজে নেড়েচেড়ে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করব এরপর এক এক করে নুন হলুদ দিয়ে তারপর কেটে রাখা সবজিগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে দু মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দেব রান্না করতে করতে তো একদমই ভুলে গেছিলাম যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন যাতে আগামীতে নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর নতুন পুরনো সকল বন্ধুর কাছে অনুরোধ ভিডিওটি দেখার সময় অবশ্যই একটা লাইক করে দেবেন যারা আমার ভিডিও মাঝে মাঝেই দেখেন তারা কিন্তু অবশ্যই দেখে থাকবেন আমি কিন্তু একদম ঘরোয়া উপকরণ দিয়ে কম খরচে কম সময়ের মধ্যে রান্নাবান্না দেওয়ার চেষ্টা করি এবার কেটে রাখা পেঁয়াজ ও টমেটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব এগুলো কিন্তু মাছের তেলের সাথে একসাথেও ভাজা যেত কিন্তু সেক্ষেত্রে এর স্বাদটা অন্যরকম হয়ে যেত কারণ এগুলো একটু গোটা থাকবে পুরো গলে গেলে ভালো লাগবে না তবে যাতে একটু নরম হয় তার জন্য আবার একটু এক মিনিটের জন্য ঢেকে দিলাম এর ফলে সবজিগুলো ভালোভাবে ও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এই রান্নাটা কিন্তু একদম শুকনো শুকনো ও ঝালঝাল হবে এবার এক এক করে জিরে ধনের গুঁড়ো ও গরম মশলা দিয়ে দেব এখানে মশলা কম হলেও কিন্তু ক্ষতি নেই জিনিসের প্রয়োজন বুঝে দিলেই হবে তবে অত্যধিক না হলেই ভালো অল্প হলেই ভালো লাগবে রান্নাটা দেখে আপনারা আশা করি বুঝতেই পারছেন যে আমি কতটা কম তেল ব্যবহার করেছি তেল মশলা যত কম ব্যবহার হবে ততই কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভালো মশলাগুলো মিশে গেলে সামান্য জল দিয়ে দেব একদম অল্প পরিমাণ জল দিলাম শেষ পর্যায়ে সমস্ত সবজি আর মশলা যাতে সিদ্ধ হয়ে যায় যারা মাছের গন্ধ ছাড়া ভাত খেতে পারে না তারা তো জমিয়ে এক থালা ভাত এই ভাজা দিয়ে কিন্তু খেয়ে নেবে সবজিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে জল পুরো টেনে যেরকম শুকনো করার দরকার সেরকমই কিন্তু হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব তো রেডি হয়ে গেল মাছের তেল আর পুঁই মিটুলির এই সবজি আশা করব আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ